আমার আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা মুক্ত চিন্তার অধিকারী হিসেবে দাবি করেন ঠিক আছে তো আপনারা তো মূলত মানুষের কলানি চান মানবতার কলানি চান তাই না আমরা মানুষের অধিকার চাই মানুষের যে আছে এই তো আছে যেমন ধরেন আমার একজন আমি একজন মানুষ আমার অধিকার থাকা উচিত যে আমি কোন ধর্মকে পালন করব কোন ধর্মকে বিশ্বাস করব কোন ধর্ম বিশ্বাস করব না কোন ধর্ম আমার কাছে ভালো লাগবে কোন ধর্ম আমার কাছে খারাপ লাগবে কোন ধর্মের বিধিবিধানকে আমি প্রশংসা করব কোন ধর্মের বিধিবিধানকে আমি সমালোচনা করব এটা সম্পূর্ণ অধিকার প্রত্যেকটা মানুষের থাকা উচিত এটা শুধু আমার না আপনারও থাকা উচিত আপনি যদি দেখেন আপনি যদি দেখেন যে হিন্দু ধর্মের ভিতরে এমন কিছু আছে যে জিনিসটা মানুষের জন্য প্রতিকর তাহলে আপনার সেই অধিকারটা থাকা উচিত সেই জিনিসটা আপনি সমালোচনা করবেন আপনি ঠিক একই ভাবে একজন হিন্দু ব্যক্তির বা যে নাস্তিক ব্যক্তির কাছে যদি আপনার ধর্মের কোনো বিধান প্রতিকার গুণা হয় মানুষের জন্য ক্ষতিকর খারাপ বলে মনে হয় তাহলে তারও সেই অধিকারটা থাকা উচিত সেই সমালোচনাটা করতে পারবে এবং সেটা সংশোধনের চেষ্টা করতে পারবে সেই সমালোচনার মাধ্যমে এটা হচ্ছে মানুষের অধিকার আমরা চাই সে এইরকম যে অধিকার গুলো আছে বাক স্বাধীনতা আছে মানুষের এইগুলা সমাজে প্রতিষ্ঠা হোক কিন্তু এই অধিকারের উদ্দেশ্য তো হচ্ছে মূলত মানবতার কল্যাণ ঠিক আছে না মানুষ যাতে সুন্দর করে এই পৃথিবীতে পারে মানুষ যাতে করে তার কথাবার্তা বলতে পারে তার সার্বিক কল্যাণ সাধন করতে পারে এগুলাই তো তাই না 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 মানে এই অধিকারগুলা দরকার মানবতার কল্যাণ বা অকল্যাণ সেটার কারণে না এই অধিকারগুলা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বতন্ত্র ভাবেই প্রয়োজন কোনো কিছু লাভ ক্ষতি না হইলেও সেই অধিকার প্রয়োজন মনে করেন একটা অধিকারে কোনো মানুষের কোনো লাভ হইল না তারপরে সেই অধিকারটা অধিকারী থাকবে মনে করেন আমার থাকলে পৃথিবীর কারো কোনো লাভ হচ্ছে না বা কারো আমার ওই অধিকারটা থাকতেই হবে ঠিক আছে মনে করেন একজন ব্যক্তির জীবন থাকুক কি না থাকুক তাতে কারো কোনো পৃথিবীর কিচ্ছু যাচ্ছে আসছে না তারপরেও তার বেঁচে থাকার অধিকারটা থাকবে কারণ তার অধিকারটা কোনো কিছুর উপরে নির্ভর করে না মানুষের কল্যাণ বা অকল্যাণ কোনো কিছুর উপরে নির্ভর করে না সেটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্টলি মানে কোনো কোনো মানে কোনোভাবে প্রভাব প্রভাবিত হওয়া ছাড়াই সেটা ইম্পর্টেন্ট ভাই আমি কি আপনার আপনার কথাটা বোঝাতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি বলতেছেন যে যদি আপনারা অধিকারের প্রশ্নটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা সমাজের জন্য বা মানুষের জন্য কল্যাণকর হোক বা না হোক হ্যাঁ এখন কথা হচ্ছে না না কল্যাণকর হোক না হোক সেটা বলিনি আমি বলেছি কল্যাণ অকল্যাণ এইগুলার প্রভাবে প্রভাবিত হওয়া ছাড়াই মানে ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্র ভাবে এটা প্রয়োজন আচ্ছা এখন যদি এমন কোন অধিকারের জন্য কি আপনারা কথা বলবেন যেটা ব্যক্তির কল্যাণ তো হবেই না বরং ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর হবে এমন কোনো অধিকারকে কি আপনারা কাউকে দেওয়ার পক্ষপাতি অবশ্যই আমরা সবসময় আমি তো সেটাই বললাম তো যে সেটা দিয়ে মানুষের ক্ষতি হবে নাকি লাভ হবে সেগুলো দিয়ে আসে না তার অধিকারটা আছে কিনা অধিকারটা থাকলে তার অধিকারটা থাকবে যে অধিকার একজন মানুষকে দিলে পরে মানুষের ক্ষতি হতে পারে সমাজের ক্ষতি

ভাই আমার মনে হচ্ছে আমার আপনার কথা শুনে মনে হচ্ছে কারণ না হলে তো আপনি এই উদাহরণটা কেন দিলেন যে চুরির অধিকার চুরির তো কোনো অধিকার করতে পারে না যদি হচ্ছে আরেকজনের অধিকার হরণ করা আরেকজন মানুষ উপার্জন করেছে সে তার হয়তো সে হয়তো পরিশ্রম করে টাকাটা উপার্জন করেছে সে টাকাটা ভোগ করবে এটাই হচ্ছে তার অধিকার এখন আরেকজন ব্যক্তি যদি তার টাকাটা চুরি নিয়ে যায় কোনো পরিশ্রম না করে তাহলে সেই যে প্রথম ব্যক্তি যে টাকাটা উপার্জন করেছে তার অধিকারটা এখানে হরণ হলো ভাই আপনি তো ভাই তাহলে অধিকার জিনিসের মানে আমার মনে হচ্ছে না উদাহরণ দিয়ে আপনি এটা অধিকার না ভাই এই রকম কোন অধিকার তো কারো মানে কোথাও আহ পারে না কারণ এটা তো অধিকার ঠিক অধিকার তো তাহলে সেটাই হবে যেটা অন্যের ক্ষতি করবে না কিংবা সমাজের ক্ষতি করবে না তাই না আমি তো আবার ভাই আমি আপনাকে আবারও একই কথা বলছি যে সমাজের ক্ষতি করুক লাভ করুক তা দিয়ে ভাই কিছু যায় আসে না একজনের যদি একটা অধিকার থাকে মনে করেন আমি একটা আট ঘন্টা চাকরি করে একশো ইউরো ইনকাম করছি এখন এই একশো ইউরো আমি খরচ করব আমি এটা দিয়ে মানে বার্গার খাবো আমি এটা দিয়ে কফি খাবো আমি এটা দিয়ে বিরিয়ানি রান্না করে খাবো এইটাতে পৃথিবীর কারো কোনো ক্ষতি হইল নাকি লাভ হইলো আমার ভাই কিচ্ছু যায় আসে না আমি যে টাকাটা উপার্জন করছি সেই টাকাটা আমি যেন খাইতে পারি সেই অধিকারটা আমাকে অবশ্যই দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই অধিকারটা মানে আমার এই অধিকারটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি আরেকজনের অধিকারকে হরণ করছি কেন কারণ হচ্ছে আমি আরেকজনের অধিকারকে হরণ করে ফেলতেছি আমার যেরকম অধিকার আছে আরেকজন ব্যক্তিরা ঠিক একই রকমের অধিকার আছে ভাই আপনি বলছেন অধিকার জিনিসটা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার না মুক্তার ভাই আমি আপনাকে বলে দিচ্ছি যে অধিকার বিষয়ে আপনার কনসেপ্টটা ক্লিয়ার না আপনি ভাই এই অধিকার জিনিস নিয়ে কখনো আপনি করেছেন আপনাকে আমি এমনি জানতে চাচ্ছি আমি জানতে চাচ্ছি একটু আমাকে প্রশ্নের উত্তরটা দেন আপনি কি কখনো কথা পড়েছেন অধিকার কাকে বলে হ্যাঁ এই সংজ্ঞাটা আমি এভাবে পড়েছি কি ভাবে পড়েছেন কি ভাবে পড়েছেন আমাকে বলেন আমাকে বলেন আমি শুনি আমার যে কোনো কিছু করতে করার ইচ্ছা বা করার ক্ষমতাটাই হচ্ছে আমার অধিকার যদি সেটা অন্যের ক্ষতি বা সমাজের ক্ষতি না করে অন্যের অধিকার হরণ না করে ক্ষতি করে না অন্যের অধিকার হরণ না করে আমি আমি আমার আমার যাই ছা বলতে পারবো ঠিক আছে এটা আমার কথা বলার স্বাধীনতা না তা এটাকে আমার অধিকার হবে যে অন্য একজনকে গালি দিলাম সেটা আমার অধিকার হবে অন্যকে যে কোনো মানুষকে গালি দেওয়াটা অধিকার মানে বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত কারণ এটাতে কারো কোনো ফিজিক্যাল ক্ষতি হচ্ছে না কেউ যদি কাউকে গালি দায় মানে মনে করেন আপনি যদি এখন এসে আমাকে 10টা করে গালি দেন এটা আমি অপছন্দ করবো এটা আমার কাছে একদমই ভালো লাগবে না আমি খারাপ লাগবে হয়তো উত্তেজিত এই কারণে আমি আপনার বিরুদ্ধে কোনো ধরনের আপনার শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হয় ধরেন আপনার অর্থনীতি না না মানসিক ক্ষতি আপনাকে আপনাকে আপনি যতক্ষণ পর্যন্ত দেখাতে পারছেন না

না না আপনি গালি দিতে পারেন না দিতে পারেন এটা তো একবার অধিকারই আছে তাও না কিন্তু আপনি যদি মানে আপনি যদি গালি দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কোনো মানে ইয়া করতে না নিতে না আপনাকে হয়তো আমি গালি দিতে পারি কিন্তু আপনার যেখানে ক্ষতি হবে আপনার শারীরিক বা শারীরিক বা অর্থনৈতিক ক্ষতি হবে রকম কোনো ক্ষতির কারণ আমি হতে পারবো না ভাই আসলে আপনার কাছ থেকে জিনিসটা শুনে আমার খুবই অবাক লাগতেছে যে আপনি আরেকজনকে গালি দিবেন এটা আপনার অধিকার ঠিক আছে অবশ্যই অধিকার আবারও বলে দিচ্ছি যে আপনি যদি কাউকে গালি দিতে চান অবশ্যই আপনি গালি দিবেন গালি দিতে পারেন কিন্তু আমরা সভ্য সমাজে এই জিনিসটা করি না এই জিনিসটা করি না যে আপনি গালিগালাজ করবেন তাহলে হয়তো আপনার সাথে কেউ মিশবে না আপনার সাথে কথা বলবে না অবশ্যই অবশ্যই এটা আপনার অধিকার আছে আপনি যদি চান কাউকে গালি দিতে গালি দিতে পারেন আমার আমি আপনার এই অধিকারের পক্ষে নতুন করে একটা বিষয় মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী সে অনেক আকাম ফোকাম করতেছে আপনি একজন নরেন্দ্র মোদিকে আপনি অপছন্দ করেন তার কর্মকাণ্ড আপনার কাছে খারাপ মনে হচ্ছে আপনি 100% তাকে গালি দিতে পারেন আমি আপনার এই অধিকারের পক্ষে আছি শেখ হাসিনাও একটু কথা শুনুন কথা শুনে নেন কথা শুনে নেন শেখ হাসিনা কোনো একটা খারাপ কাজ করতেছে মানে মানে ডিক্টেটরশিপ চালাচ্ছে আপনি অবশ্যই হান্ড্রেড 100% তাকে গালি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প কোনো খারাপ কাজ করতেছে আক্রমণ করতেছে অবশ্যই তাকে গালি দিতে পারেন এই যে কিছুদিন আগেও বাংলাদেশে একটা আন্দোলন হয়ে গিয়েছিল পুলিশকে গালিগালাজ করে একটা আন্দোলন হয়েছিল রাস্তায় ছোট ছোট ছেলেরা পুলিশ তো কি ভাই কি যেন সম্পূর্ণ অধিকার তার আছে কারণ কারণ এর এর হচ্ছে হচ্ছে গালি একটা আপেক্ষিক জিনিস যেমন আপনি যদি আমেরিকাতে যান আমেরিকাতে গেলে দেখবেন যে ওখানে যে মানে যারা হচ্ছে গান টান গায় র্যাপ মিউজিক গায় তাদের কাছে ফাঁক শব্দটা হচ্ছে খুবই সিম্পল একটা কথা তারা কথায় কথায় শব্দটা ব্যবহার করবে হ্যাঁ ফাক ম্যান এভাবে এইভাবে কথা বলবে কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে গিয়ে থাকেন তাহলে আপনি হাই হাই কি করব আবার আপনি যদি মানে ধরেন বাংলাদেশের এমন এমন অঞ্চল আছে যেখানে ময়কারে মা গয় রসিকারী কি এই শব্দটা হচ্ছে এই শব্দটার মানে হচ্ছে মহিলা এখন আপনি যদি তাদের সাথে গিয়ে কথা বলেন তারা দেখবেন মহিলাকে এই নাম ধরে ডাকতেছে বলতেছে এত এটা কিন্তু আপনি যদি ঢাকা শহরে বসবাস করেন তখন আপনার কাছে মনে হবে হারি কি করল মানে মানে একটা মহিলাকে এইভাবে গালি দিল শিকারে কি কিন্তু তাদের অঞ্চলে সেটাকে তো গালি হিসেবে বিবেচনা করা হয় না তাদের অঞ্চলে বিবেচনা করা হয় এটাকে সাধারণ শব্দ হিসেবে মেয়ে হিসেবে নারী হিসেবে এখন আপনি যদি মানে এটা নিয়ে মামলা মোকদ্দমা করেন এটাকে তো হাস্য করার কিছু হতে পারে না কারণ এই জিনিসটা হচ্ছে গালি জিনিসটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয় দেখুন আপনি এই এই প্রসঙ্গে আমেরিকার প্রসঙ্গ নিয়ে আসলেন বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলের প্রসঙ্গ নিয়ে আসলেন কিন্তু আমি বলতেছি এটা ইউনিভার্সাল একটা রূপ যেমন ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের সংস্কৃতি একে হবে না কিন্তু আমি যদি শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে তুলনা করি ঢাকা শহরের মধ্যে যে কথাটা খারাপ এটা আমার কাছেও খারাপ আপনার কাছেও খারাপ ঠিক আছে এখন ভাই আপনি ঢাকা ঢাকা শহরে চলেছেন আপনাকে আপনি ঢাকাইয়া লোকদের সাথে কথা বলেছেন তারা বলে না আপনাকে কিরে হালায় ওরে হালায় এই কথাগুলো বলে না হ্যাঁ বলে এটাকে কিবো তখন সেটাকে তো আমি না আমি বলছে ঢাকা ইয়ারা আমাকে বলছে হ্যাঁ কেউ জন্য মানে মামলা করে দিল যে ঢাকাইয়া লোকজন আমাকে সালা বলে সালা বলে ডাকে তখন আপনি কি করবেন আমি তখন ওই যে প্রেক্ষাপট বর্ণনা করবো যে তার এই জায়গায় সে এই উদ্দেশ্যে কথাটা বললো একটা কথা বললেন সেটা তো একটা উদ্দেশ্য থাকবে এবং সেটা কথা বলে আমি তো সেটা বুঝবো এবং সে তার নিজেকে ডিপেন্ড করতে পারবে যে আমি এই শব্দটা এই উদ্দেশ্যে ব্যবহার করছি কিন্তু মনে করেন তার নিজের বাসায় এটা ব্যবহার করা না আমার বাসায় সে আমাকে গালি দিল তখন তো সেটা যুক্তি দেখাতে পারবে না বা নিজেকে ডিপেন্ড করতে পারবে না আমি তখন বলতে পারবো

নারী অবমাননাকর কোনো কথা কোনো হুজুরে বলছে সেটা শুনে আমার মানসিক ভাবে খারাপ লাগে ভাই কিন্তু তাই বলে তো আমি তার বিরুদ্ধে মামলা করতে পারি না বা তাকে আমি শাস্তির মুখোমুখি করতে পারি না ভাই আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞাসা করছিলাম যে গালিটাকে তো ডিফাইন করতে হবে ধরেন একজন লোক চুয়ান্ন বছর বয়সে নয় বছরের একটা মেয়ের সাথে সেক্স করেছে এই লোকটাকে আমি বলছি ধর্ষক হম এটা বাংলাদেশের সংজ্ঞা অনুসারে ধর্ষণের সংজ্ঞা অনুসারে এটা ধর্ষণী ঠিক আছে এই লোকটাকে আমি বলছি এ হচ্ছে একটা ধর্ষক লোক এ হচ্ছে একটা শিশুকামী ধর্ষক লোক এখন এই জিনিসটা কি গালি হবে নাকি সত্য কথা হবে ভাই সংজ্ঞানুসারে সেটা যদি দর্শন হয় তাহলে সেটা গালি হবে না কিন্তু দর্শনের সংজ্ঞা যদি ভিন্ন হয় যদি সেটা দর্শন না হয় কিন্তু আপনি তাকে দর্শক হিসেবে অবহিত করলেন তাহলে তো এটা গালি হতেই পারে তাই না